তো কাউন্সেলিং শুরু হয়ে গেছে আজকে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের 26 তারিখে শুরু হলো, এবং 1ই সেপ্টেম্বর এই ছ দিনের মধ্যে চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন সব কিছু করতে হবে, এবং প্রথম রাউন্ডের রেজাল্ট তারপরে ঘোষণা হবে। তো যে নিয়মাবলীগুলো আমাদের পড়তে হবে, অবশ্যই নিয়মাবলীগুলো জেনে রাখা দরকার। তো যেগুলো তোমাদের নোটিফিকেশন দেখে পড়ছি এবং আমি যেটা ফেস করেছিলাম, ভালো করে একটু আমার অভিজ্ঞতা রয়েছে, তাই দেখো ভালো করে শোনো। তো কাউন্সেলিংয়ে ফার্স্টে যেটা করতে হবে, তোমার যা ডকুমেন্ট, তোমার রেজিস্ট্রেশন করার সময় কী করতে হবে কাউন্সেলিংয়ে, দেখো ওখানে করতে গিয়ে বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাকে কাউন্সেলিং করতে হবে। দেখো ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা মানসম্পন্ন ও WBG 2022 পরীক্ষার র্যাঙ্ক কার্ড, যে র্যাঙ্ক কার্ড একটা তোমার বেরিয়েছিল, র্যাঙ্ক কার্ডটা অবশ্যই তোমার কাছে আছে। তো প্রাপ্ত প্রার্থীরা এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। 3 রাউন্ডের কাউন্সেলিং হবে, অর্থাৎ কী হবে, ফার্স্ট হবে অ্যালটমেন্ট, তারপরে আপগ্রেডেশন, তোমার যে কলেজ দেওয়া হলো সেই কলেজে তুমি থাকবে না, অন্য কোনো কলেজের জন্য আবার আপগ্রেডেশন করার চেষ্টা করবে, তাহলে ভালো কলেজে তুমি আবার পেতে পারো, আবার নাও পেতে পারো। তারপরে মপ আপ, বিভিন্ন কলেজে গিয়ে তোমাকে মপ আপের জন্য চেষ্টা করতে হবে, সেই কলেজে ফাঁকা থাকলে তুমি পেয়ে যেতে পারো। এই যে এখানে তোমার যেটা বলছে মপ আপেরটা, হ্যাঁ তো এবার তারপরে দেখো বলছে যে একমাত্র প্রথম রাউন্ডের শুরুতে একবারই রেজিস্ট্রেশন করতে, রেজিস্ট্রেশনটা একবারই করতে হবে প্রথম রাউন্ডের শুরুতেই, মানে আজ থেকে শুরু হলো, আজকে তুমি করতে পারো, যারা পাস করেছো তোমার আজ থেকে তোমার শুরু করতে পারো। কী কী লাগবে সে দেখে নাও। কাউন্সেলিংয়ে ভর্তির জন্য রেজিস্ট্রেশন অত্যাবশ্যক অবশ্যই লাগবে, যারা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবে না তাদের কোনো অবস্থাতেই কোনো রাউন্ডে সিট অ্যালটমেন্ট করা হবে না, অবশ্যই তাকে এই যে আজ থেকে 1ই সেপ্টেম্বর 1ই সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং কাউন্সেলিং করতে হবে, সিট অ্যালটমেন্ট করতে হবে সব কিছু, এবং চয়েস লকটাও করতে দিতে হবে, নাহলে অটোমেটিক লক হয়ে যায় সব বলছি তোমাদের। তো কাউন্সেলিং ফি মাত্র 500 টাকা করে দিতে হবে, এবং কী কী লাগবে দেখো, কাউন্সেলিংয়ের কোনো রাউন্ডে রিজার্ভ ক্যাটাগরির যেগুলো আমাদের SC ST OBC OBC BPWD কোনো খালি সিট বা জেনারেল অসংগত ক্যাটাগরিতে পরিবর্তন করা হবে না। AICTC যেটা আমাদের বোর্ড নির্দেশিকা অনুযায়ী TFW ক্যাটাগরির খালি সিট জেনারেল অথবা অসংরক্ষিত ক্যাটাগরিতে পরিবর্তিত করা হবে। এবার দেখো রেজিস্ট্রেশন করতে গেলে কী কী লাগে সেগুলো এবার এখানে আমরা দেখে নেব। তো এই যে প্রথম এটা ব্যাপারটা আমরা দেখে এখানে দেখো, প্রথম ব্যাপারটা কী হচ্ছে, আবেদনকারীকে বিভিন্ন ধরনের তথ্য যেমন ঠিকানা, অ্যাড্রেসের সে যে প্রমাণ, তোমার আধার কার্ড দিয়ে হবে, তোমার শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, এটা দিয়ে তোমার করতে পারবে, এবং ব্যাংক অ্যাকাউন্টে একটা তোমাকে অ্যাকাউন্ট লাগবে, তোমার অ্যাকাউন্ট, যাতে কোনো কারণে যদি পরবর্তী তোমার রিফান্ডের কোনো ব্যাপার থাকে তো তুই অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড হবে, তার জন্য এই টাকা দেওয়া হচ্ছে এখানে, এই যে অ্যাকাউন্ট তোমাকে দিতে হবে। হ্যাঁ, আবেদনকারীকে তার পরীক্ষার অ্যাপ্লিকেশন নাম্বার, তুমি যে পরীক্ষা দিয়েছে সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার ছিল, তারপরে যখন পরীক্ষা দিয়ে গেছে তখন রোল নাম্বার বেরিয়েছিল, সেই রোল নাম্বারটা তোমাকে লাগবে, এবং WBG 2022-এর র্যাঙ্ক কার্ড, এই যে এখানে তোমাকে দেওয়া আছে দেখো, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার এবং WBG 2022-এর র্যাঙ্ক কার্ড দিতে হবে, এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নিজের তথ্যগুলো দিতে হবে, দশম শ্রেণীতে পাস না ফেল, পাস অবশ্যই করবে না, তো ইলেভেনে পড়লে পড়তে পাসের জন্য অবস্থা তোমাকে প্রমাণ দিতে হবে, এবং ইংরেজিতে আমাদের নাম্বারটা অবশ্যই দিতে হয়, কারণ আমাদের যেহেতু কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে ইংরেজিতে পড়া হয়, তাহলে ইংরেজি নাম্বারের ব্যাপারটা থাকে, তো ওই নাম্বারটা আমাদের সব জায়গায় ফিল আপ করতে হয়, ইংরেজি নাম্বার এবং মোট নাম্বার কত পেয়েছিলে। দ্বাদশ শ্রেণীতে সেই একই অবস্থা, 12-এ যেটা তোমার নাম্বার কত ছিল মোট, ইংরেজিতে নাম্বারটাও দিতে হবে। হ্যাঁ, এবার পদার্থবিদ্যা রসায়ন, এই যেখান থেকে দেওয়া হয়েছে পদার্থবিদ্যা রসায়ন, অঙ্ক, জীবন বিজ্ঞান, যুব প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইংরেজিতে মোট নাম্বার ও প্রাপ্ত নাম্বার, যদি কোনো বিষয়ে কোনো প্রার্থীর জন্য প্রযোজ্য না হয় তবে তা না লিখিত করতে হবে। আবেদনকারীকে সব তথ্য অতি সতর্কতার সাথে দিতে হবে, প্রদত্ত তথ্য সংশোধনের কোনো উপায় নেই, একমাত্র আবেদনকারী ফাইনাল সাবমিট করার আগে পর্যন্ত যা কিছু সংশোধন করার করতে পারে, মানে 1ই সেপ্টেম্বরের মধ্যে তোমাকে যা কিছু করতে পারো, বারবার তুমি ইচ্ছা মতো আগে পিছিয়ে সব কিছু করতে পারো, কিন্তু তারপরে কিন্তু আর পারবে না। তারপরে বলছে যে প্রার্থীর ভুল তথ্য প্রদানের জন্য প্রার্থী যদি পছন্দের কলেজ বা কোর্স না পায় অথবা কোনো অ্যালটমেন্ট না পায় তবে তার কোনো বোর্ড আইনত কোনোভাবেই দায়ী থাকবে না, বোর্ড কিন্তু তাদের দায়ী থাকবে না। এবার চয়েস ফিলিংয়ের ব্যাপারটা আসছে, রেজিস্ট্রেশন চলাকালীন সমস্ত শিক্ষাগত তথ্য এবং রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরে
শিক্ষক যোগ্যতা দিলে যখন রেজিস্ট্রেশন করলে প্রার্থী তার যোগ্যতার মান অনুযায়ী সব যেসব কলেজ বা কোর্সে ভর্তির সুযোগ আছে তার তালিকা দেখতে পাবে। সেখানে তুমি যখন চুজ করবে, চয়েস ফিলিং করবে, রেজিস্ট্রেশন করার পর তোমার আসতে দ্বিতীয় বা চয়েস চয়েস ফিলিং যেটাকে লেখা থাকবে ইংরেজিতে, এখানে চয়েস দেওয়া বাংলায় দেওয়া রয়েছে। তো চয়েস ফিলিং এর অপশনে তুমি দেখতে পাবে তোমার র্যাঙ্ক অনুযায়ী পশ্চিমবঙ্গে যতগুলো কলেজ রয়েছে, কিছু সরকারি রয়েছে, কিছু বেসরকারি রয়েছে, কিছু আধা সরকারি, তোমাকে নিজের মধ্যে দেখতে হবে গভর্নমেন্টগুলোকে চয়েস করে। আর গভর্নমেন্টের জন্য খাচ্ছ, এবার অনেকে যারা টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে তারা প্রাইভেটে যেতে পারো, কিছু আবার মিনি গভর্নমেন্ট আছে সেগুলোতে যেতে পারো। তো তোমাকে নিজে আগে দেখে নিতে হবে কোন কোন কলেজে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেই দিকে হিসাবে তোমাকে যেতে হবে। তারপরে দেখো কি বলছে, যেখানে প্রযোজ্য সেখানে তোমাকে কি করতে হবে। যদি কোনো প্রার্থী, এবার টিএফডব্লিউ ব্যাপারটা বলছে, টিএফডব্লিউ হিসাবে তোমাকে সিট করতে হবে। তোমাকে কোনো কলেজে যে কলেজে তুমি চয়েস করলে সেখানকার যদি তোমার টিএফডব্লিউ র্যাঙ্ক বেরিয়ে থাকে তো তুমি টিএফডব্লিউটা চয়েস করবে, এবং জেনারেল নন টিএফডব্লিউ সেটাও তুমি চয়েস করতে হবে তোমাকে। এমন না যে কোনো কলেজে তুমি ভর্তি হলে, ওটা দেওয়া আছে নিয়মটা এখানে, যে তুমি শুধু টিএফডব্লিউ পছন্দ করলে, কোনো বিভাগে টিএফডব্লিউ অথবা নন টিএফডব্লিউ সিট গ্রহণ করতে প্রস্তুত থাকো, তাহলে তাকে উভয় সিলেক্ট করতে হবে। দেখো এখানে নিয়মটা আছে, দুটোকে সিলেক্ট করতে হবে। যদি কোনো প্রার্থী কেবলমাত্র নন টিএফডব্লিউ সিট সিলেক্ট করে তাহলে উপলব্ধ থাকলেও কিন্তু তাকে টিএফডব্লিউ সিট অ্যালটমেন্ট করা হবে না। তাই তুমি দুটোকে সিলেক্ট করতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো আনলিমিটেড 100 থেকে 150টাও তুমি চয়েস করতে পারো। এক থেকে যেগুলো প্রথম দিকে সেগুলো 1-2 করে এরকম করে যাবে। তো তুমি প্রথম ধরো প্রথমে যাদবপুর সবারই, তো যাদবপুর তোমার যে ডিপার্টমেন্টে পছন্দ সেখানকার তোমার ফার্স্টে দিলে যে ডিপার্টমেন্ট, তারপরে টিএফডব্লিউটা তুমি 2 নম্বরে দিয়ে দিলে, তো এরকম করে তুমি চয়েস করে যাবে। তো সবগুলো তোমাকে টিএফডব্লিউ এবং নন টিএফডব্লিউ, তোমার যদি থাকে টিএফডব্লিউ তো সেটাও এবং নন টিএফডব্লিউ সেটাও তোমাকে সিলেক্ট করতে হবে। এবার যদি কোনো জায়গায় তুমি এমন দিলে যে নন টিএফডব্লিউ দিলে কিন্তু টিএফডব্লিউ অ্যাপ্লাই করলে না, তাহলে তুমি তুমি শুধু নন টিএফডব্লিউ জন্য ওখানে সিলেক্ট করবে ওই কলেজে পাবে, কিন্তু টিএফডব্লিউ জন্য ওই কলেজে পাবে না। এবার কোনো কলেজে তুমি দিলে যে টিএফডব্লিউ দিলে কিন্তু নন টিএফডব্লিউ দিলে না, তাহলে তুমি যদি সেখানে টিএফডব্লিউতে সিট অ্যালোটেড থাকো বা ওখানে যোগ্য থাকো তাহলেই পাবে, কিন্তু নন টিএফডব্লিউতে পাবে না। তোমার যদি উপস্থিত থাকো ভালো র্যাঙ্ক থাকে তাও কিন্তু পাবে না। দুটোকে তুমি চুজ করে দেবে চয়েসের তালিকা থেকে কলেজ বা কোর্স পছন্দ করে নিয়ে সেগুলোকে প্রার্থীর পছন্দের ক্রম অনুসারে সাজাতে হবে। ওই যে বললাম তুমি যেটাকে ফার্স্টে চয়েস করেছো তোমার র্যাঙ্কটাকে দেখবে, না দেখলেও তুমি যদি চয়েস করতে পারো যে তোমার র্যাঙ্ক 30,000, তুমি যাদবপুর পাবে না, তাও তুমি প্রথম থেকে চুজ করে রাখলে যে যাদবপুরটা যদি কোনো পাবে না, মানে একটা আশা করা যাচ্ছে আমার অভিজ্ঞতা থেকে, তাও তুমি ফার্স্টেগুলো রাখলে যেগুলো সব কলেজ পশ্চিমবঙ্গে সেগুলোকে দিলে, তারপরে তোমার যেগুলো মানে গভর্নমেন্ট যদি থাকে তো গভর্নমেন্টগুলো আগে ট্রাই করো সবগুলো, তো তোমার র্যাঙ্ক অনুযায়ী সেখানে দেবে। তো তুমি ইচ্ছা মতো তোমার চয়েস করতে পারো। প্রার্থী যদি কোনো চয়েস না দেয় তবে স্বাভাবিকভাবে তার কোনো অ্যালটমেন্ট দেওয়া হবে না, তোমাকে চয়েস করতে হবে। চয়েস ছাড়া কিন্তু তোমাকে ইচ্ছা মতো কলেজ দিতে পারবে না বোর্ড। আবেদনকারীকে অবশ্যই অতি সাবধানতার সাথে কলেজ বা কোর্স পছন্দ করতে হবে। নিজেকে তোমাকে জাজ করার পর কোন কলেজ দেবো না দেবো পছন্দ করতে হবে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয় তারা যেন সর্বাধিক সংখ্যক পছন্দ হয়ে যায়, এখানে তোমাকে সর্বাধিক যতটুকু তুমি দিতে পারো দিতে দেবে, কারণ তোমার 7 দিন টাইম আছে। তুমি মোবাইলেই যাদের স্মার্টফোন রয়েছে, ল্যাপটপ লাগবে এরকম কোনো ব্যাপার না, তুমি স্মার্টফোনটাও তুমি ওই যে গুগলে গিয়ে ক্রোমে সার্চ করে সেখান থেকে করতে পারো। তো নিজের ইচ্ছা মতো প্রতিদিন একটু করে ইউটিউব দেখে বা আরও কোনো তথ্য উদ্ধার করে তুমি প্রতিদিন আগে পিছিয়ে সিট চয়েস করতেই পারো, এবং যতটুকু দিতে পারো তোমার দিতেই পারো। এতে করে আবেদনকারীকে কোনো না কোনো কলেজ বা কোর্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি চয়েস দিলে অবশ্যই যে কোনো একটা কলেজে তুমি পেয়ে যাবে। সেই প্রাপ্য সিট গ্রহণ করার পর প্রার্থী সর্বদাই আপগ্রেডেশন সুযোগ নিতে পারে। ফার্স্ট রাউন্ডে যেটা পেলে, ধরো ফার্স্ট রাউন্ডে তুমি তোমার পছন্দ তোমার ছিল যাদবপুরে, তুমি পেয়েছো জলপাইগুড়ি বা কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ, তো তুমি দ্বিতীয় রাউন্ডে আবার আপগ্রেড করবে। তাতে যদি তোমার দেখে যে যাদবপুরে বা ফাঁকা শিখে থাকে তাহলে তুমি আবার ওটা আপগ্রেড করে যাদবপুরে বা অন্য কলেজে পেতে পারো, ভালো কলেজে পেতে পারো। এবার চয়েস লক করার ব্যাপারটা কী বলছে সেটা দেখো। এবার বলছে প্রার্থীদের নির্দিষ্ট দিনের মধ্যে, যেরকম তোমার দেওয়া আছে সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে তোমাকে কিন্তু লক করতে হবে। যদি লক না করো, প্রার্থী লক করা চয়েসের প্রিন্ট আউট নিতে হবে তোমাকে করার পর। যদি কোনো আবেদনকারী চয়েস লক না করে অথবা চয়েস লক করতে ভুলে যায় তবে পূর্ব ঘোষিত সময়ের পরে বা 1 তারিখের পরে বা ওটার পর সর্বশেষ, মানে তোমার যদি 1 তারিখের আগে যেটা লাস্ট এডিট করেছিলে তুমি, ধরো 1 তারিখে খুলেছিলে একবার সেখানে এডিট করেছো, তো ওই 1 তারিখে লাস্ট সেভ করা ব্যাপারটা সেটা তোমার কিন্তু লক হয়ে যাবে অটোমেটিক, বুঝতে পারছো, যেটা তুমি লাস্ট দিন চুজ করবে। এবার রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরোবে, তোমার চয়েস ফিলিং শেষ, যবে রেজাল্ট দেওয়া থাকে সেই ফিক্স দিনের দিনে তোমাকে দেওয়া থাকবে, রাউন্ডের রেজাল্ট প্রকাশ হবে। আবেদনকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে অ্যালটমেন্ট দেওয়া হবে, তাকে যে চয়েস করেছে সেই হিসাবে ওয়ান উপর থেকে তোমাকে কী করবে, কম্পিটিশন কম্পিটিশনের মাধ্যমে তুমি যেসব যোগ্যতা রয়েছে তোমার র্যাঙ্কে সেই কলেজগুলো যদি থাকে তো তুমি উপর থেকে তোমাকে একবার ওয়ান বাই ওয়ান কার্ড মারবে,
তুমি যে কলেজে গিয়ে যোগ্য সেখানে গিয়ে তোমার অটোমেটিক পেয়ে যাবে। সেখানে আবেদনকারী দেওয়া তথ্যের ভিত্তিতে বলছে, এখানে যদি পরবর্তীকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা দেখা যায় যে আবেদনকারী দেওয়া তথ্য ভুল অথবা সেই জন্য অ্যালটমেন্ট পাওয়ার যোগ্য নয়, যদি দেখা যায় তুমি যেগুলো দিয়েছো ওগুলো ভুল মিথ্যা, তুমি কি যদি তুমি ইচ্ছা মতো দিতে পারো অনলাইনে, তো তোমার অরিজিনাল ডকুমেন্ট দেখার পর যদি সেগুলো ভুল থাকে তাহলে তার অ্যালটমেন্ট বা ভর্তি বাতিল বলে গণ্য হবে। কারণ যে কেউ তো নাম্বার বাড়িয়ে দিতেই পারে আমরা অনলাইনে যখন করি, কিন্তু যখন অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হয় আমার তখন কিন্তু তুমি ভুল দেখালে, ভুল প্রমাণ হলে তোমার বাতিল হবে, কিন্তু ইচ্ছা মতো দিয়ে দিও না। যেটা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যা কিছু আছে অরিজিনাল সেটাই কিন্তু তুমি দেবে। প্রার্থীরা ওয়েবসাইটে লগ ইন করে অ্যালটমেন্ট দেখতে পাবে, তোমার ওয়েবসাইটে দেখতে পাবে যে তোমার অ্যালটমেন্টটা কোন জায়গায় কোন কলেজে হয়েছে, তোমার সেখানকার প্রিন্ট আউটটা বের করবে, সেখানে তার কোন কলেজ বা কোন কোর্সে অ্যালটমেন্ট হয়েছে কলেজটা এবং তার কোন কোর্সে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে না মেকানিক্যাল না ইলেকট্রিক্যালে না কম্পিউটার সায়েন্সে না আইটিতে, সেটা তুমি পেয়ে যাবে। প্রার্থীকে মাত্র পাঁচ, তারপর কি বলছে যে সব দেওয়া থাকবে, প্রার্থীকে মাত্র 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসাবে তুমি যে কলেজে চান্স পেলে সেখানে তুমি যদি নিতে চাও যে হ্যাঁ আমি এটা নিয়ে নেবো বা পরবর্তীতে আবার আপগ্রেড করবো যদি সেখানে পাও, সেখানে আমার এক কথায় আমি ভর্তি হব যে কোনো কলেজে, তাহলে তোমাকে 5,000 টাকা দিয়ে সিটটাকে অ্যাকসেপ্টেন্স করতে হবে, তার জন্য তোমাকে 5,000 টাকা দিতে হবে এবং অ্যালটমেন্ট লেটার অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, যে প্রিন্ট আউটটা তুমি যেখানে ওয়েবসাইটে দেখতে পাবে মোবাইলে খুললেও, যে কলেজে তোমার দেওয়া হয়েছে দেওয়ার পর 5,000 টাকা পেমেন্ট করলে ওই ওয়েবসাইট যে নাম্বার দেওয়া থাকবে অ্যাকাউন্ট নাম্বার সেখানে পেমেন্ট করবে, সেখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউটটা নিয়ে নেবে। এবং এই পর্যায়ে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা না দিলে অ্যালটমেন্ট বাতিল হবে এবং প্রার্থীকে সম্পূর্ণ কাউন্সেলিং পর্ব থেকে বাইর করা দেওয়া হবে। পরবর্তী কোনো রাউন্ডে মানে পরে যে আপগ্রেডেশন রাউন্ড সেখানে কিন্তু সিট দেওয়া হবে না, 5,000 টাকা তোমাকে দিতে হবে। এটা কিন্তু পরে আবার ব্যাক দিয়ে দেয় কলেজ আমাদের, যে আমরা ব্যাক পাবো, এখনো অ্যাপ্লাই করে এসেছি পাইনি এখনো কলেজ থেকে, তো ব্যাক পাবো রিফান্ড মানি এটা। তারপরে দেখো প্রার্থীকে অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড এর প্যান্ট কপি, যেটা তুমি অ্যালটমেন্ট পেলে সেটা ডাউনলোড করলে যে কোন কলেজ পেয়েছো সেটা নিতে হবে, এবং অন্যান্য সমস্ত যেরকম তুমি যেগুলো দিয়েছিলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব কিছু অন্যান্য সমস্ত নথিপত্র নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে তোমার যে একটা কাউন্সিলিং সেন্টার থাকে আমাদের যে বিভিন্ন এলাকাগুলোতে নথি যাচাইগুলো করতে হয়, অরিজিনালগুলো অ্যালট করা কলেজ বা ইনস্টিটিউটে সশরীরে উপস্থিত থাকতে হবে। যদি প্রার্থী নথি যাচাইয়ের জন্য সশরীরে কলেজ বা ইনস্টিটিউটে উপস্থিত না হয় তবে তার অ্যালটমেন্ট আবার বাতিল হবে, তোমার নিজেকেই যেতে হবে, তা কাউকে পাঠালে কিন্তু হবে না। এবার নথি যাচাই পর্বটা কী করে হবে সেটাকে তোমাকে দেখে নাও কী কী করতে হবে। প্রার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে অ্যালটমেন্ট দেওয়া হবে, অ্যালট করা কলেজ বা ইনস্টিটিউটে দায়িত্ব সহকারে প্রার্থীর নথি যাচাই করে ভুল প্রমাণিত হলে অথবা ভুল ভর্তির জন্য বোর্ড কোনোরূপ দায়ী থাকবে না। প্রার্থীকে যে কলেজ বা ইনস্টিটিউট তার অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজ বা ইনস্টিটিউটে নির্ধারিত সময়ের মধ্যে অ্যালটমেন্ট লেটারের প্রিন্ট আউট এবং অন্যান্য সমস্ত অরিজিনাল নথিপত্র ডকুমেন্ট ও একটি করে সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যাচাইয়ের জন্য ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। হ্যাঁ, সমস্ত নথি যাচাইয়ের তারিখে অবশ্যই বৈধ হতে হবে। প্রার্থীর উচিত আগে থেকেই ওই কলেজে বা ইনস্টিটিউটে যোগাযোগ করা অথবা তাদের ওয়েবসাইটে থেকে যদি নথি যাচাই ও ভর্তির জন্য কী প্রয়োজন তা জেনে নেওয়া। নথি যাচাইয়ের সময় প্রার্থীকে অবশ্যই কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে হবে। প্রার্থীকে নিচে সারণীতে দেওয়া সমস্ত নথির অরিজিনাল ও একটি করে সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, যেটা ভালো করে দেখে নেবে কী কী লাগবে। সকল প্রার্থীর জন্য লাগে কি জন্ম তারিখ যাচাইয়ের জন্য দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড, তোমাকে বার্থ ডেট চেক করাতে হবে সেটার জন্য কি জন্মগত মানে মাধ্যমিক সার্টিফিকেটের অ্যাডমিট কার্ডটা, সকল প্রার্থীকে কি দশম শ্রেণীর মার্কশিটটা লাগবে, সকল প্রার্থীকে কি লাগবে দ্বাদশ শ্রেণীর মার্কশিট, তারপরে ওসিআই প্রার্থী যারা ওসিআই আছে ওদের শংসাপত্র ওসিআই কোনো ক্যাটাগরি হতে পারে আমারও জানা নেই, পরে তোমাকে বলে দেবো। পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রার্থী মা তোমাকে যেটা লাগে আমাদের এখানকার যে কি লাগে এই যে আবাসিক শংসাপত্র এখানকার কোথায় আমার এখানকার যে কি বলে ওটাকে বাসিন্দা কিনা সেটার জন্য বিডিও বা এসডিও কাছ থেকে এটা বের করতে হবে, এবং যাদের এসটি ওবিসি ওবিসিবি আছে তাদের জন্য কিছু লাগবে, এগুলো অনুযায়ী তোমাকে দেখে নিতে হবে। সেগুলোকে তোমার কি বলছে সার্টিফিকেটটাকে নিয়ে যেতে হবে অরিজিনালটাকে, এবং যারা PFW প্রার্থী সেটাকে তোমাকে নিয়ে যেতে হবে, এবং যারা TFW প্রার্থী তাদেরকেও যে তথ্য সেগুলো দেওয়া তোমাকে এখানে তোমাকে দেওয়া হবে, সবগুলো নিয়ে যেতে হবে। এবার দেখো নথি যাচাইয়ের নিম্নলিখিত বিভিন্ন ফল হতে পারে। প্রার্থীর ভুল শিক্ষাগত মান বা প্রাপ্ত নাম্বার, ভুল বা অগ্রাহ্য ক্যাটাগরি সার্টিফিকেট, ধরো তুমি ভুল নাম্বার দিয়েছো এবং ভুল সার্টিফিকেটে তোমার আছে অন্য কিছু ভুল, তারপরে তুমি ক্যাটাগরি সার্টিফিকেট তুমি দিয়েছো OBCতে তোমার ভুল দেওয়া আছে, বর্তমান অ্যালটমেন্ট বাতিল হতে পারে, সেক্ষেত্রে তাকে পরবর্তী রাউন্ডে সংশোধিত শিক্ষাগত মান ও ক্যাটাগরি অনুযায়ী গণ্য করা হবে। তাহলে তোকে যদি না হয় তাহলে ওকে আবার কি যেটা অরিজিনাল আছে সেটার জন্য আবার রিকোয়েস্ট করলে
পরবর্তী ক্যাটাগরিতে তাকে আপগ্রেড করে দেওয়া হবে ওই কলেজেটা সঠিক করে নেওয়ার পর। নথি যাচাই যদি সফল ও সম্পূর্ণ হয় তবে প্রার্থীকে ইয়েস বা নো আপগ্রেডেশন চয়েস দিতে হবে। যদি সে যে কলেজে পেয়েছে প্রথম রাউন্ডে, তাহলে দেখো এটা দেওয়া আছে, প্রার্থী যদি তার প্রথম পছন্দের সিটে সিট অ্যালটমেন্টে পেয়ে থাকে তবে তার ওই সিট গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। যদি তার প্রথম পছন্দের যেটা যেটা পছন্দ ছিল সেটা পেয়ে গেছে, তার বিকল্প নেই, সেই প্রার্থীকে নো আপগ্রেডেশন চয়েস দিতে হবে এবং সংশ্লিষ্ট কলেজে সমস্ত ভর্তি প্রক্রিয়া করে ফিজিক্যাল রিপোর্টিং ও ওই যে রিপোর্টিং সেন্টারে গিয়ে রিপোর্টিং করে রিসেপ্টটিকে অবশ্যই সংগ্রহ করতে হবে। রিপোর্টিং করে দিলে যে হ্যাঁ আমার কলেজে আমি চয়েস যে কলেজে যে কলেজ দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে আমি এখানে রাজি আছি, তাহলে তোমাকে নো আপগ্রেডেশন মানে তুমি আর কোনো আপগ্রেড চাও না সেটা নিয়ে তোমাকে যেতে হবে এবং সেই রিপোর্টিং সেন্টারে তোমাকে একটা রিসেপ্ট দেওয়া হবে সব ভেরিফাইয়ের পর, সেটাকে তোমাকে নিতে হবে। ওই প্রার্থী অবশ্যই যদি চায় মপ আপ রাউন্ডে যদি হয় অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে এই প্রার্থী যদি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করে তবে অ্যালটমেন্ট বাতিল হবে, তাহলে তাকে রিপোর্টিং সেন্টারে গিয়ে রিপোর্ট করতে হবে যে আমি এখানে রাজি রয়েছি। আর যারা পছন্দ নেই, যারা ধরো যাদের কী বলছে কাউন্সিলিং পুরস্কৃত করা হবে, যদি প্রার্থী যদি দ্বিতীয় বা আরও পিছনের পছন্দের সিটে অ্যালটমেন্ট পেয়ে থাকে তাহলে সে চাইলে নো আপগ্রেডেশন চয়েস দিতে পারে ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এই প্রার্থীরাও মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারে। অবশ্য প্রার্থী যদি নো আপগ্রেডেশন পছন্দ মানে নো আপগ্রেড মানে কি আর তুমি আপগ্রেড করতে চাইছো না, পছন্দ দেওয়ার পরেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করে তবে অ্যালটমেন্ট বাতিল করা হবে। নো আপগ্রেড দিলে কিন্তু ভর্তি প্রক্রিয়া তোমাকে শেষ করতে হবে এবং প্রার্থী সম্পূর্ণ কাউন্সিলিং পর্ব থেকে বহিষ্কৃত হবে। প্রার্থী যদি তারপর দেখো নিয়মটা কেটে আছে, প্রার্থী যদি দ্বিতীয়বার আরও পিছনের পছন্দের সিটে অ্যালটমেন্ট পেয়ে থাকে তাহলে নথি যাচাইয়ের পরে সে চাইলে ইয়েস আপগ্রেডেশন দিয়ে চয়েস আপগ্রেডেশন চয়েসও দিতে পারে। কি বলছে, আরও পিছনের সিটে অ্যালটমেন্ট পেয়ে থাকে তাহলে নথি যাচাইয়ের পরে সে কী করতে পারে, ইয়েস আপগ্রেডেশন দিতে পারে, সেখান থেকে তার আপগ্রেড হবে এবং একম রাউন্ডে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করেও করতে হবে নাও করতে পারে। এই ধরনের প্রার্থীদের দ্বিতীয় রাউন্ডে সমস্ত আপগ্রেড সম্ভব আপগ্রেডেশন দেওয়ার সুযোগ দেওয়া হবে, মানে আপগ্রেড করা হবে অবশ্যই। নথি যাচাইয়ের পরে প্রার্থীকে যদি ইয়েস আপগ্রেডেশন অথবা নো আপগ্রেডেশন চয়েস না দেয় তাহলে ধরে নেওয়া হবে প্রার্থী ভর্তি পেছনে ভর্তি প্রক্রিয়া ইচ্ছুক নয়। কী বলছে, নো আপগ্রেডেশন চয়েস না দেয় তাহলে তা ধরে নেওয়া হবে যে তার ইচ্ছা নেই, ভর্তি হতে ইচ্ছা নেই এবং অ্যালটমেন্ট বাতিল করা হবে এবং প্রার্থী সম্পূর্ণ কাউন্সিলিং প্রসেস থেকে বাইরে বেরো হবে। এবার রাউন্ড টু আপগ্রেডেশন বেরোবে, তুমি যে নো আপগ্রেডেশন দিলে তোমার তোমাকে আর তো আপগ্রেড আসবে না, যাদের এস আপগ্রেডেশন দিয়েছে তাদের আবার রেজাল্ট বেরোবে, সেই হিসাবে তোমাকে সিট দেওয়া হবে। হ্যাঁ, তারপর সেই হিসাবে তোমাকে আবার যে কলেজে হবে সেই কলেজে কিন্তু পাবে এবং তুমি যেটা আগে ছিল সেটা কিন্তু আর তুমি পাবে না। তুমি যেটা ফার্স্টে পেয়েছিলে এবং দ্বিতীয় রাউন্ডের পর আপগ্রেডেশন রাউন্ডের পর তুমি যেটা কলেজ পাবে তোমাকে সেটাই কিন্তু গণ্য হবে, আগেরটাতে তুমি ভর্তি হতে পারবে না। ধরো তোমাকে প্রথমে পেয়েছে যাদবপুর, পরে রাউন্ডে আপগ্রেডেশন করে দেওয়ার পর যদি ধরো দেখা গেলো জলপাইগুড়ি পেয়ে গেছো, তাহলে তোমাকে জলপাইগুড়িটাকে গণ্য করা হবে, সেকেন্ড রাউন্ডের যে রেজাল্টটা সেটাকেই গণ্য করা হবে, ওটাকে তোমাকে আবার প্রিন্ট আউট বের করে নিতে হবে। দেখো নিজের দ্বিতীয় রাউন্ডে ফল প্রকাশ করা হবে, যেহেতু এই দ্বিতীয় রাউন্ডে শেষ সাধারণ, এটা কিন্তু শেষ সাধারণ, তারপর তোমার যেটা হয় কি আমাদের মপ আপ হয় কলেজে কলেজে গিয়ে শেষ সাধারণ রাউন্ড, তাই আপগ্রেডেশনে কোনো আর সুযোগ থাকবে না। এই জেনে রাখা ধরো জরুরি, এটা ধরো যে সিট আপগ্রেড হয় তবে একম রাউন্ডের সিট বাতিল বলে গণ্য, যেটা পেয়েছিল ওটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং সেইটা সিট আর কোনো যোগ্য প্রার্থীকে দেওয়া বা অন্য কোনো প্রার্থীকে দেওয়া হবে। সুতরাং আপগ্রেডেশন সিটকে কোনো অনুমতি প্রত্যাখ্যান করা যায় না, প্রার্থী কোনো মতেই তার একম রাউন্ডের সিট ফেরতের দাবি করতে পারবে না, যেটা আগে ছিল ওটা ফেরত করতে পারবে না, যেটা তুমি পেয়েছো এখন সেটাই তোকে তোমাকে রাখতে হবে। দ্বিতীয় রাউন্ডের ফল কোনো প্রার্থীর ক্ষেত্রে নিম্নরূপ হতে পারে, অ্যালটমেন্ট আপগ্রেড হয়ে প্রার্থী তার প্রথম পছন্দের সিটই পেতে পারে, যেটা আগে তুমি পেয়েছিলে সেটাকে আবার দিতে পারে, প্রার্থীকে আবার সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে না, এখানে তোমাকে আবার ওটাই দিতে হবে না, ওই যে 5000 টাকা দিলে এটা দিতে হওয়ার দরকার নেই। প্রার্থীকে তার নতুন অ্যালটমেন্টের লেটার, যেটা তুমি আবার যখন নতুন সেকেন্ড রাউন্ডের যেটা রাউন্ড টু এ বেরোবে সেখানকার একটা তোমাকে আবার লেটার বেরোবে, নতুন কলেজের নাম সেটা বেরোবে, নতুন কলেজ গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নতুন কলেজে পেলে সেই কলেজে গিয়ে তোমাকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থী অবশ্য মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারে, অন্যথায় প্রার্থী যদি তার নতুন অ্যালটমেন্ট কলেজে ভর্তি না হয় তবে অ্যালটমেন্ট বাতিল করা হবে এবং প্রার্থী নতুন কনসেন থেকে বাড়িতে বের হবে। আপগ্রেড হয়ে যদি দ্বিতীয় বা তারও পিছনে পছন্দের কোনো সিট পায়, এক্ষেত্রে নতুন অ্যালটমেন্টের কলেজে ভর্তি হতেও পারে, তার যার জন্য নতুন অ্যালটমেন্টের লেটার ডাউনলোড করে নতুন কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং ফিজিক্যাল রিপোর্টিং তোমাকে ওখানে গিয়ে ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে।
কিভাবে ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে এবং রিসিপ্ট সংগ্রহ করতে হবে, অন্যথায় নতুন অ্যালটমেন্ট কলেজে ভর্তি নাও হতে পারে, দুক্ষেত্রেই সে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারে, আবার যখন অংশগ্রহণ নাও করতে পারে তো মপ আপের জন্য যোগ্যতা চেষ্টা করবে। যদি আদৌ সিট আপগ্রেড না হয় সেক্ষেত্রে প্রার্থী প্রথম অ্যালটমেন্টের কলেজে ভর্তি হতে পারে, কোনো সিট আপগ্রেড হচ্ছে না, তর্কি যেখানে আগে হয়েছিল সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারে। যাদের একম রাউন্ডে নথি যাচাইয়ের সময় অ্যালটমেন্ট বাতিল হয়েছিল তারা যদি দেখো প্রার্থীকে অ্যালটমেন্ট লেটার এবং অন্যান্য সমর্থন নথিপত্র নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নথি যাচাইয়ের জন্য অ্যালার্ট করা কলেজের সদস্যদের উপস্থিত হতে হবে এবং অন্যথায় অ্যালটমেন্টের বাতিল করা হবে এবং প্রার্থীকে সম্পূর্ণ কাউন্সিলিং থেকে বর্তি করা হবে। অ্যালট করা কলেজ বা ইনস্টিটিউট দ্বারা নথি যাচাইয়ের নিম্নলিখিত বিভিন্ন ফল হতে পারে। প্রার্থীর ভুল শিক্ষাগত মান, কলেজে গেলে সেখানে গিয়ে আবার যাচাই করা হবে তোমার সব ডকুমেন্ট, শিক্ষাগত মান বা প্রাপ্ত নাম্বার ভুল হতে পারে, সেখানে ক্যাটাগরিটা ভুল হতে পারে, তাদের জন্য অ্যালটমেন্ট বাতিলও হতে পারে। সেক্ষেত্রে সে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, আবার অরিজিনাল ডকুমেন্টগুলো দেখবে সেখানে গিয়ে। আবার নথি যাচাই যদি সফল ও সম্পূর্ণ হয়, প্রার্থী যদি তার প্রথম পছন্দের সিটে অ্যালটমেন্ট পেয়ে থাকে তবে তাকে সংশ্লিষ্ট কলেজের সমস্ত ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই প্রার্থী অবশ্য যদি চায় মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, অন্যথায় এই প্রার্থী যদি ভর্তির পরীক্ষা সম্পন্ন না করে তো অ্যালটমেন্ট বাতিল করা হবে, বাইরে বের করে দেবে কাউন্সিলিং থেকে। নথি যাচাই মানে ডকুমেন্ট ভেরিফিকেশন যদি সফল ও সম্পূর্ণ হয় এবং প্রার্থী যদি দ্বিতীয় বা আরও পিছনের পছন্দের সিটে অ্যালটমেন্ট পেয়ে থাকে তাহলে সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতেও পারে আবার নাও করতে পারে, তার পছন্দ তার ইচ্ছা উভয় ক্ষেত্রে। কিন্তু সে আবার মপ আপে, মপ আপ মানে তোমাকে যেখানে নিজে নিজে কলেজে গিয়ে তোমাকে মপ আপ করতে হবে। এবার কি বলছে, যদি প্রার্থী প্রথম রাউন্ডে কোনো অ্যালটমেন্ট না পেয়ে থাকে এবং দ্বিতীয় রাউন্ডে প্রথমবার অ্যালটমেন্ট পায়, ধরো কোনো প্রার্থী এমন আছে প্রথম রাউন্ডে কোনো কলেজ পেলো না কিন্তু দ্বিতীয় রাউন্ডে রাউন্ড টুতে আপগ্রেডেশন রাউন্ডে কোনো কলেজ পেয়েছে, তখন কী করতে হবে, প্রথম প্রার্থীকে অবশ্যই সিট অ্যাপ্লিকেশন ফি 5,000 টাকা দিতে হবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে ওই যে অনলাইন থেকে, অন্যথায় অ্যালটমেন্ট বাতিল করা হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পর এবং অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করার পর প্রার্থীকে সমস্ত নথিপত্র নিয়ে অ্যালট করা হওয়া কলেজ বা যেতে হবে, অন্যথায় অ্যালটমেন্ট বাতিল করা হবে। অথবা নথি যাচাইয়ের জন্য কি করতে হবে, প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার মান ভুল হতে এবং ক্যাটাগরি ভুল হলে বাতিল করা হবে। নথি যাচাই সফল ও সম্পূর্ণ হলে প্রার্থী যদি তার প্রথম পছন্দের সিটে অ্যালটমেন্ট পেয়ে থাকে তবে তাকে সংশ্লিষ্ট কলেজে সমর্থন, মানে যে কলেজে তুমি পছন্দ করেছিল তার চয়েস ছিল সেই কলেজ পেয়ে গেলে, প্রথম পছন্দ মানে তুমি অন্য কিছু ভাবো না, আবার তা যেটা কলেজ পেয়েছে তো রাজি থাকলে সেখানে গিয়ে সম্পূর্ণ করতে পারে ভর্তি প্রক্রিয়া। এই প্রার্থী অবশ্যই আবার যদি চায় সে মপ আপ রাউন্ডে আবার যেতে পারবে, মপ আপ রাউন্ডে গিয়ে সব যোগাযোগ করতেই পারবে। এবার মপ আপ রাউন্ডের কারণটা কোনটা, মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করা সম্পূর্ণ ঐচ্ছিক, কোনো বাধ্যতার কোনো তোমার ইচ্ছা, তুমি কলেজে অ্যাডমিট হয়ে গেলে একটা কলেজে মপ ওই সেকেন্ড রাউন্ডের পর তারপরে তুমি এই যে মপ আপ রাউন্ড তুমি করতেই পারো, তাহলে তুমি আবার ওই কলেজ থেকে ছেড়ে আবার অন্য কলেজে যেতে পারো। উপরোক্ত নানা কারণে তারা কাউন্সিলিং পর্ব থেকে বহিষ্কৃত হয়েছে, যারা ধরো ডকুমেন্ট ভুল হয়েছে ওদের জন্য বহিষ্কৃত বাহির করা হয়েছে ওরা মপ আপে যেতে পারে, এবং যারা উইথড্র করেছে বা ছাড়া তারা ছাড়া অন্য সকল রেজিস্ট্রেশন প্রার্থীরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারে। যারা বহিষ্কার করা হয়েছে কোনো ভুল কারণে ওকে পাবে না, ওরা পাবে না। যারা অ্যাপ্লিকেশনটাকে উইথড্র করে নিচ্ছে কাউন্সিলিংটাকে তারা পাবে না। বাকি যে কোনো যারা অন্য কলেজে অ্যাডমিশন হয়েছে তো যদি চাই যে ভালো কলেজে যদি পেয়ে যায় তো সেখানে গিয়ে চেষ্টা করতে পারে মপ আপ, এটাকে বলা হচ্ছে মপ আপ রাউন্ড। প্রার্থীদের মাত্র 200 টাকা ফি দিয়ে সতর্কতার সঙ্গে মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, 200 টাকা ফি লাগবে। প্রার্থী একবার মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করলে সেখান থেকে আর প্রত্যাবর্তন করা যাবে না। মপ আপ রাউন্ডে প্রার্থীদের নতুন করে কলেজ বা কোর্সের পছন্দ দিতে হবে, আবার নতুন করে পছন্দ দিতে পারো তুমি। মনে রাখতে হবে মপ আপ রাউন্ডে যদি কোনো নতুন সিট অ্যালটমেন্ট হয় তবে পুরানা সব অ্যালটমেন্ট বা ভর্তি বাতিল হয়ে যাবে। যদি তো মপ আপে অন্য কলেজ পেয়ে গেলে তার আগের কলেজটা কিন্তু তোমার খালি মানে বাতিল হয়ে যাবে এবং সেই খালি সিট অন্য কোনো যোগ্য প্রার্থীকে দিয়ে দেওয়া হবে। প্রার্থী কখনোই তার পুরনো সিট ফেরত চাইতে পারবে না যদি তুমি ইচ্ছা করে অন্য কিছু জায়গায় যাচ্ছ। অর্থাৎ প্রার্থী যদি প্রথম একম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ডের ভর্তি সম্পন্ন করে থাকে এবং কোনো নতুন সিট অ্যালটমেন্ট না হয় তবে তার পুরনো ভর্তি হওয়া সিট যথাযথ বহাল থাকবে, না পায় নতুন নথি সেক্ষেত্রে মপ আপ রাউন্ডে চয়েস দেওয়ার সময় ইতিমধ্যে ভর্তি হওয়া থাকা কলেজ বা কোর্সে চয়েস দেখতে পাবে না। প্রার্থী যদি পূর্ববর্তী কোনো রাউন্ডে 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে থাকে এবং মপ আপ রাউন্ডে নতুন কোনো কলেজ অ্যালটমেন্ট পেয়ে পায় তবে ওই সিট অ্যাকসেপ্টেন্স ফি নতুন কলেজের জন্য গণ্য করে নেওয়া হবে, তোমাকে নিজে আবার দেওয়া দরকার নেই, যেটা তুমি দিয়েছিলে ওটা একবার নতুন কলেজের জন্য দিয়ে নেওয়া হবে যেহেতু গভর্নমেন্টেরই আমাদের সবগুলো। কিন্তু প্রার্থী যদি পুরোনো কলেজে ভর্তির জন্য বাকি কোনো পরিমাণ অর্থ দিয়ে থাকে তবে তা ফেরত পাওয়ার জন্য প্রার্থীকে সেই পুরোনো কলেজেই যোগাযোগ করতে হবে। ধরো
অন্য কলেজে তুমি দিয়েছো, তো বাকি অন্য কোনো কলেজ, ধরো কলেজের কলেজ ফি কলেজে গিয়ে, তো সেগুলোকে পাওয়ার জন্য তোমাকে সেই কলেজে যেতে হবে, কিন্তু এই 5,000 টাকা তোমার গণ্য হয়ে যাবে ওই কলেজে গিয়ে। মপ আপ রাউন্ডে একবার মাত্র হবে এবং এটাই হবে বোর্ড দ্বারা সংগঠিত শেষ এবং অন্তিম রাউন্ড। তারপর বোর্ড তার হেফাজতের সমস্ত খালি সিট উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যথাযথ ক্রিয়া সম্পন্ন করার জন্য হস্তান্তর করে দেবে। মপ আপ রাউন্ডের পদ্ধতি কী হচ্ছে? মপ আপ রাউন্ডে ফল নিম্নলিখিত বিভিন্ন রূপ হতে পারে। যারা একম এবং দ্বিতীয় রাউন্ডে ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে তাদের জন্য কী হতে পারে, দেখো, এরা যদি মপ আপ রাউন্ডে নতুন কোনো অ্যালটমেন্ট না পায় তাহলে তবে পূর্ববর্তী কলেজেই তাকে বহাল থাকতে হবে, আর যদি মপ আপ রাউন্ডে নতুন অ্যালটমেন্ট পায় তবে নতুন কলেজে গিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে। এবং 2 নম্বরে কি দেখো, যারা দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়নি, যাদের নথি যাচাইয়ের সময় অ্যালটমেন্ট বাতিল হয়েছিল, তাদের কি করতে হবে, অথবা দ্বিতীয় বা আরো পিছনে পছন্দের, যেটা পরে পছন্দ ছিল সেখানে সিট পেয়ে গেছে কিন্তু মপ আপ রাউন্ডের যোগ্য, সেক্ষেত্রে তারা যদি মপ আপ রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পায় তবে সেই কলেজে গিয়ে ভর্তি করতে হবে। যারা একম বা দ্বিতীয় রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পায়নি এবং মপ আপ রাউন্ডে প্রথমবার অ্যালটমেন্ট পেয়েছে, এইসব প্রার্থীদের প্রথমে সিট এক্সটেনশন ফি দিয়ে অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করতে হবে এবং সেই কলেজে গিয়ে নথি যাচাই করে সেই কলেজে গিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে ভর্তি পরীক্ষাটাকে। এবং সাধারণ কিছু নিয়মাবলী সেটা তোমাকে এখান থেকে নাও। প্রথমবার যখন অ্যালটমেন্ট পাবে, সে যে রাউন্ডই হোক, তখন প্রার্থীকে প্রথমের সিট এক্সট্রা ফি দিয়ে অ্যালটমেন্ট প্রতিলিপি ডাউনলোড করতে হবে এবং সমস্ত নথিপত্র নিয়ে ওই কলেজের নথি যাচাইয়ের জন্য যেতে হবে। প্রার্থীরা যখন যেখানে অ্যালটমেন্ট লেটার, লক চয়েস, আপগ্রেডেশন লেটার, প্রভিশনাল অ্যাডমিট লেটার, অ্যাডমিশন লেটার, ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট ইত্যাদি নথি দাখিল করবে, তাদের অবশ্যই প্রিন্ট লিঙ্কের সাহায্যে প্রিন্ট নেওয়া সম্পূর্ণ অরিজিনাল নথি দখল করতে হবে। স্ক্রিনশট বা স্ক্রিনের ফটো ইত্যাদি কোনো মতেই প্রমাণ্য হবে না, তোমাকে ডাউনলোড করতে হবে কিন্তু ওখানে ওই লিঙ্ক থেকে, কিন্তু তুমি স্ক্রিনশট নিয়ে কিন্তু হবে না। এবার হেল্প ডেস্কে যে কোনো সাহায্য, ব্যাখ্যা বা অনুযোগের জন্য প্রার্থীরা অবশ্যই কী করতে পারে, নাম্বারে যোগাযোগ করতে পারে। এসব তোমার নিয়মগুলো দেখে নেবে, কিন্তু যেগুলো বললাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম, ভালো করে ওটা করবে চয়েস ফিলিংটা। তুমি ইচ্ছা মতো, কিন্তু যেটা ফাইনাল বললাম, তুমি ইচ্ছা মতো চয়েস করবে, তোমার যতগুলো পারো তুমি চয়েস করতে। যারা গভর্নমেন্টে চাও, যারা মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছো, তারা চাইবে গভর্নমেন্টে অবশ্যই, তো যেগুলো গভর্নমেন্টে রয়েছে তো সেগুলোকে গভর্নমেন্টে দিবে। তোমার যদি TFW থাকে তো TFWটা চুজ করবে, তো TFW চুজ করবে এবং নন TFW সেটাও চুজ করবে। সব চুজ করে তুমি কিন্তু যতগুলো পারো আনলিমিটেড, তুমি 7 দিন আছে, আজ থেকে শুরু হয়ে গেল, 26 তারিখ থেকে শুরু হলো এবং শেষ হবে গিয়ে এটা তোমার কবে শেষ হবে গিয়ে তোমার 1 তারিখে, তো এই 1 তারিখে পর্যন্ত তুমি প্রতিদিন চেঞ্জ করতে পারো, তোমার নতুন তথ্য সংগ্রহ করে, নতুন ইচ্ছা মতো তোমার নতুন কোনো ডিজায়ার হতে পারে, সেই হিসাবে তুমি প্রতিদিন আপগ্রেড করতে পারো, নতুন চেঞ্জ করতে পারো, কিন্তু 1 তারিখে গিয়ে তোমাকে লক করতে হবে, না হলে অটোমেটিক লক হয়ে যাবে, সিস্টেমের মাধ্যমে লক হয়ে